কর্মসূচির সামনে রেখে বিভিন্ন জেলায় যাচ্ছেন বিএনপি নেতারা। এদিকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ইস্যুতে বিভক্ত বিএনপি। জানাবো ধর্মঘট নিষিদ্ধের বিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পায়তারা, বলছেন মান্না। আরো জানাবো প্রধান দলগুলো অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা শূন্য নামতে পারে, বলছে ইসিইসি। কারো দাসত্ব করতে আমাদের রাজনীতি নয়, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় আওয়ামী লীগ নেতার নামে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কর্মসূচি সামনে রেখে বিভিন্ন জেলায় যাচ্ছেন বিএনপি নেতারা। বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত দশ দফা কর্মসূচি সফল করতে শনিবার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত জেলায় জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন দলটির নেতারা। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, মহানগরের থানা পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে আগামী 8 এপ্রিল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘোষিত যুগপথ অবস্থান কর্মসূচিতে দলের জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি এবং জেলার শীর্ষ স্থানীয় নেতারা নেতৃত্ব দেবেন। এছাড়া 10 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত বিভাগ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, মানববন্ধন, প্রচারপত্র বিলি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন টিমে বিভক্ত হয়ে নেতৃত্ব দেবেন। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ইস্যুতে বিভক্ত বিএনপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে 300 আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিএনপির একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমে কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে নাকি ব্যালটে হবে তা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। দলটির আরেক স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভালোই লাগছে নির্বাচন কমিশন এতদিন উপলব্ধি করতে পেরেছে যে নির্বাচন ইভিএম ব্যবহার করতে মানুষকে কনভিন্স করা যাবে না। অন্যদিকে ইসির সিদ্ধান্তকে ক্ষমতাসীনদের নতুন কূটকৌশল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ ভোট ইভিএম এ করবে না ব্যালটে করবে সেটা তাদের প্রকল্পের আওতাধীন, তবে আমরা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাব না। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই বিএনপিতে সমন্বয়হীনতা অভাব রয়েছে, এক নেতার সঙ্গে আরেক নেতার কথার কোনো মিল নেই। এ দলে চেইন অফ কমান্ড বলেও কিছু নেই। সকালে একটা বিষয় নিয়ে এক নেতা কথা বলেন, সন্ধ্যায় আবার ওই একই বিষয় নিয়ে অন্য নেতা বলেন আরেক কথা। যতদিন পর্যন্ত বিএনপি নেতাদের মধ্যে ঐক্য না ফিরবে ততদিন পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলেও জানান রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মঘট নিষিদ্ধের বিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পায়তারা, বলছেন মান্না। জাতীয় সংসদ অধিবেশনে ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিল উপস্থাপনের প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বর্তমান সরকার চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায়। মান্না বলেন, ক্ষমতাসীন দল পূর্বসূরীদের মতোই ব্যক্তিতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চায়। যে গণতন্ত্রের জন্য লড়াই করে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধী মতকে দমন করতে সরকার একের পর এক অসাংবিধানিক আইন চালু করেছে বলেও দাবি করেন মান্না। বলেন, জনগণের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নির্বাচনমূলক কালো আইন তৈরি করেছে। তিনি বলেন, ভোট ডাকাতির মাধ্যমে সংসদে দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাশ করার পায়তারা করছে তারা, কিন্তু এর ফল তাদের জন্য ভালো হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে। সরকারের পদত্যাগের দাবি জানিয়ে জনগণ অচিরে রাজপথে নেমে আসবে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে উল্লেখ করেন মান্না। প্রধান দলগুলো অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা শূন্যে নামতে পারে, বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএম এর যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটও পুরোপুরি সম্ভব নয়। বিষয়টা আপেক্ষিক হতে পারে। ইভিএম ভোট ব্যবহার করে ভোট গ্রহণ করা গেলে নিরাপদে নির্বাচন করা সহজ হয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বড় দলগুলো অংশগ্রহণ না নিলে নির্বাচনের লিগ্যালিটি নিয়ে কোনো সংকট হবে না, তবে ল্যাজিমেটেসি শূন্যের কোঠায় চলে যেতে পারে। সোমবার নির্বাচন কমিশনের সভায় জাতীয় সংসদের 300 আসনে কাগজের ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ওই সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কথা জানান সিইসি।
এ সময় তিনি ইভিএম এর ভোট গ্রহণের ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না, আমরা চেষ্টা করব সীমিত সাধ্যের মধ্যে। তবে এটা সত্য, ব্যালটের রিগিং প্রতিহত করার যত কষ্টকর, ইভিএম এ মোটেই অতটা কষ্টকর নয়। অনেকেই বলেন রাতে ভোট হয়ে গেছে, এটা সত্য কিনা আমি জানি না, তবে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে রাতেও ভোট হয়ে থাকতে পারে, কিন্তু ইভিএম সকাল 8টার আগেই চালু হবে না। ইট ইজি সো অটোমেটিক, ন্যূনতম সুযোগ নেই। এদিক থেকে ইভিএম এর সুযোগ ছিল যেটা ব্যালটে নেই, আমরা তুলনামূলক বললাম। আবার ইভিএম ব্যয়বহুল ব্যালট তত নয়, তবে কোনো চাপ থেকে কাগজের ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। নির্বাচন আয়োজনে কমিশনের চ্যালেঞ্জ কি এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইভিএম অথবা কাগজের ব্যালটে নির্বাচন আয়োজন করা মোটেই বড় চ্যালেঞ্জ নয়। সবাই বা প্রধানতম দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটাই হচ্ছে অনেকের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বড় দলগুলো অংশগ্রহণ না করলে নির্বাচনের লিগ্যালিটি নিয়ে কোনো সংকট হবে না, তবে ল্যাজিমেটিসি শূন্যের কোঠায় চলে যাবে। তিনি বলেন, ল্যাজিমেটিসি ও লিগ্যালিটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লিগ্যালিটি হলো নির্বাচন শুদ্ধ হয়ে যাবে, কিন্তু ল্যাজিটিমেট হয়তো হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইসির চ্যালেঞ্জের মুখে কিনা এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আওয়াল বলেন, সেটা আমরা এখানে বলতে পারবো না। আমরা প্রথম থেকে বলেছি সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সে লক্ষ্যে আমাদের প্রয়াস শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা জোর করে কাউকে নির্বাচনে আনতে পারছি না, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আপিল আমরা করেই যাব। আমাদের কথায় যে সাড়া দেবেন তাও নয়। সংকট সরকারের সঙ্গে দলগুলোর হয়ে থাকে বা সরকারি দলের সঙ্গে রাজনৈতিক দলের হয়ে থাকে। আমরা বলবো, রাজনৈতিক দল হিসেবে আপনারা সংকটগুলো নিরসন করে নির্বাচনকে সহজ এবং নির্বাচন কমিশনের জন্য অনুকূল করে দেন। সব দলকে নির্বাচনে আনতে ইসির কোনো ভূমিকা আছে কি না, এর জবাবে সিইসি সরাসরি বলে, না, ইসির কোনো রোল প্লে করার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের আহ্বান, আপনারা নির্বাচনে আসেন, আপনারা নিজেদের মধ্যে সংলাপ করুন। সংলাপ করে বিরাজমান কোনো দূরত্ব যদি থাকে, কোনো সংশয় যদি থাকে এবং বিরোধ থাকে, তা মিটিয়ে ফেলে নির্বাচন কমিশনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করুন। রাজনৈতিক সমঝোতা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি সিইসি। তিনি বলেন, এটা আমি বলতে চাচ্ছি না, এক কথায় বলেছি সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে গণতান্ত্রিক চেতনা থেকে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা জনগণের কাছে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়ে থাকে। ভোটকেন্দ্রে ভারসাম্য রাজনৈতিক দলই তৈরি করতে পারে বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, ভোটকেন্দ্রে ভারসাম্যকে সৃষ্টি কেবল আইন শৃঙ্খলা বাহিনীগুলো করে না, সেখানে সনাতন প্রক্রিয়া হচ্ছে দলগুলো থাকবে, তাদের একনিষ্ঠ এজেন্টরা থাকবে, তারা মিলে ভোট গ্রহণের এই 7-8 ঘন্টা কাজ করবে। তারা যদি না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ভোট কক্ষে থাকবে না। কাজে বাইরেটা আমরা দেখতে পারবো, কিন্তু ভেতরেও কারচুপির সুযোগ থাকে। কাজে রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে, একটা গ্রহণযোগ্য পদ্ধতি এনে দেয়, তাহলে নির্বাচন করা আমাদের জন্য সহজ হবে। জাতীয় সংসদে নির্বাচনে ইভিএম ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সিইসি বলেন, আমরা অর্থ বরাদ্দ করলে ইভিএম এ ভোট করতাম। প্রথমে আমরা 9,000 কোটি টাকা চেয়েছি এবং পরে প্রায় 1,200 কোটি টাকা চেয়েছি। সরকার বিভিন্ন কারণে ওই টাকা দিতে রাজি হয়নি। তখন দেখলাম যে আমাদের হাতে 25-30,000 ইভিএম আছে। ওই সকম ইভিএম ব্যবহার নিয়ে তখন আমরা দ্বিধা বিভক্ত হলাম। দুজন কমিশনার জোরে সোরেই বললেন, ওই ইভিএম দিয়ে আমরা 25-30টি আসনে ভোট গ্রহণ করি। আমরা তিনজন আবার বললাম, না করছি না, যার ফলে সিদ্ধান্ত হলো। তিনি বলেন, আমরা দেখলাম ইভিএম এর লাইফ টাইম শেষের দিকে, যদি মেশিন ম্যাল ফ্যাংশন হয়ে থাকে, তাই আমরা ইভিএম থেকে সরে এলাম। দীর্ঘ সময় আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধান্ত, কারোর উপর চাপে নয়। নির্বাচন কমিশন আগাম ভোটের প্রস্তুতি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগাম ভোটের কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না। আমাদের মধ্যে একাডেমিক্যালি আলোচনা হয়েছে, কাগজ কেনা হয়েছে কিনা, কলম কেনা হয়েছে কিনা, আলোচনাগুলো যখন হয়েছে তখন আলোচনা হয়েছে হঠাৎ সংসদ ভেঙে দিলে পরবর্তী 90 দিনের মধ্যে ভোট করতে হবে, এটা একাডেমিক্যালি আলোচনা হয়েছে। ওটাকে কেউ মিসকনসিভ করে প্রচার করছে যে আগাম নির্বাচনের সম্ভাবনা আছে, এটা একেবারেই সঠিক নয়। আমরা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি নিচ্ছি। কারো দাসত্ব করতে আমাদের রাজনীতি নয় বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কাউকে ক্ষমতায় নিতে, কারোর বিটিএম হতে বা কারো দাসত্ব করতে আমাদের রাজনীতি নয়। আমরা দেশ ও জাতীয় স্বার্থে রাজনীতি করব। যারা আমাদের সঙ্গে বন্ধুর মর্যাদায় বন্ধুত্ব করতে চাইবেন, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব। কারো জিম্মি বা কৃত দাসত্বে রাজনীতি করছি না। রাজনীতিতে বন্ধুত্ব করতে হলে সমানে সমান চোখে চোখ রেখে বন্ধুত্ব করব। রাজনীতিতে বন্ধুত্বের নামে কারো কাছে মাথা নত করব না। এজন্য জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, নির্বাচন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেকে পয়সা খরচ করে নির্বাচন করতে আসেন, নির্বাচিত হয়ে সেই পয়সা আদায় করেন। আমরা এমন সংস্কৃতি থেকে রাজনীতি বের করতে চাই। নির্বাচনে জাতীয় পার্টি থেকে ত্যাগী নেতা ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না। আগামী জাতীয় সংসদে নির্বাচনে অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। দেশের মানুষের প্রত্যাশা, নেতাকর্মীদের মূল্যায়ন এবং সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে নির্বাচন আগে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জাপানে তা আরও বলেন, শক্তিশালী দল হলেই সবাই আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে আসবে, আর সেক্ষেত্রে শুধু জাতীয় সংসদে নির্বাচনে নয়,
প্রতিটি স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। মানুষের আস্থা অর্জনের জন্য পার্টিকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী করে আমরা নিজস্ব রাজনীতি নিয়ে গণমানুষের সামনে গেলে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রমজানে অনেক মানুষ চাহিদা মতো খাদ্য পাচ্ছে না, আধা পেট খেয়ে রমজান পালন করছে বেশিরভাগ মানুষ। সাধারণ মানুষ দারুণ অর্থকষ্টে আছেন। বিভিন্ন জরিপে জানা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাছ মাংস খেতে পারছে না অনেকদিন ধরে। প্রতিদিনই বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। অপ্রয়োজনীয় এবং অবাস্তব মেগা প্রকল্প তৈরি করে হাজার কোটি টাকা তসরুপ করা হয়েছে। মেগা প্রকল্পগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে, সময় ব্যয় হচ্ছে অনেক গুণ। দেশের মেগা প্রকল্পগুলো কখনোই লাভজনক হবে না, সরকারের হাতে টাকা নেই তাই মূল্যস্ফীতি হচ্ছে। নতুন করে টাকা ছাপানো হচ্ছে, আবার বিদেশ থেকে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে, এতে ডলারের দাম আরও বাড়ছে, কমে যাচ্ছে টাকার মান। এর ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আমরা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে চাই। আমরা স্বাধীনতার চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।